ইউটিউব চ্যানেল। তো ভিডিও থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝতেই পেরে গেছে আজকে ভিডিওটা কিসের উপর দিয়ে রয়েছে। চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখন চলে এসছি আমাদের খেয়াঘাটে, দেখতে পাচ্ছ আমাদের খেয়াঘাটটা। তো গাইস দেখতে পাচ্ছ সামনে বক্স চলছে, আজকে 25 ডিসেম্বর, তাই 25 ডিসেম্বর গুলোকে পিকনিক হচ্ছে, ওরা পিকনিক করছে। তো চলো আমরা আমাদের ডেস্টিনেশনে যাই। তো গাইস আমরা এখন চলে এসেছি গোরেশ্বর নদীতে, তো চলো নদীটা ভালো করে দেখাই তোমাদের, আসো। আমরা গোরেশ্বর নদীতে, তো ইয়ার ছোটোবেলা থেকে এই নদী আমাদের কাছে খুবই প্রিয়, এখনও প্রিয় রয়েছে। তো ছোটোবেলায় বন্ধুবান্ধব এসে নদীর ধারে আড্ডা মারতাম, খেলা করতাম, নদীতে এসে স্নান করতাম। নদীর ওই সাইড, নদীর একটু কাছেই গেলে, সাইডে গেলে ওদিকে একটা রাস্তা আছে, রাস্তার পাশে একটা মাঠ রয়েছে, ওই মাঠে দুপুরে এসে খেলা করতাম বন্ধুবান্ধব মিলে, তারপর নদীতে স্নান করতাম, নদী পার হতাম। তো ভাই একটা আলাদা ধরনের একটা আনন্দ করতাম। তো এখন নদী আছে, আমি আছি, কিন্তু সেই বন্ধুবান্ধবগুলো নেই। তো সেই দিনগুলো খুবই মনে পড়ে গেছে নদীতে এসে। তো ইয়ার এখন এই পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ কতটাই শান্ত, কিন্তু একসময় এই পরিবেশটা আলাদাই রূপ নিত, কারণ সরস্বতী পুজোর বিজয়ের দিন এখানে আমাদের সাইডেই দেখতে পাচ্ছ এখানে বাজি মেলা হতো। তো দূর দূরান্ত থেকে লোকজন আসতো বাজি মেলা, এত সুন্দর জায়গা আছে, সিনেমেটিক শেয়ারও না।
গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিও।